শিক্ষামূলক চ্যানেল সায়েন্স টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন ভিডিওগুলি, এটা আমার একান্ত অনুরোধ রইল। আমি প্রতিবারের মতো শিক্ষা সম্পর্কীয় একটি ছোট্ট ঘটনার কথা আজকে উল্লেখ করব। আজকাল বেশিরভাগ মানুষ যারা সাফল্য অর্জন করে, সাফল্যের চূড়ায় পৌঁছয়, তারা অতি সত্বর তার নিকট আত্মীয়দের সহজেই ভুলে যায়। এই সম্পর্কে একটি ছোট্ট গল্প, পিতা পুত্রের গল্প। দুটি চরিত্র, পিতা ও পুত্র। একদিন পিতা ও পুত্র মিলে কোনো এক জায়গায় ঘুড়ি উড়াচ্ছে। সেই ঘুড়িটি সুতো দিয়ে বাঁধা যথারীতি এবং লাটাইয়ের সঙ্গে বাঁধা আছে, লাটাইটি আছে পিতার হাতে। সুতো ছাড়তে ছাড়তে একসময় যখন ঘুড়িটি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছেছে, সেই অবস্থায় সেখানে সেই ঘুড়িটি বিচরণ করছে। পুত্র কিছুটা বিরক্ত হল। পুত্র কৌতূহল বশত পিতাকে বলল যে বাবা, সুতোটা কেটে দাও না, তাহলে তো ঘুড়িটি আরও উচ্চতায় উঠতে পারে। বাবা একটু আশ্চর্য হল, পুত্রের দিকে তাকিয়ে সুতোটি কেটে দিলেন। সুতোটি কেটে দেওয়ার পরে দেখা গেল সেই ঘুড়িটি কিছুটা উচ্চতা পেল বটে, কিন্তু পুনরায় এদিক সেদিক ঘুরতে ঘুরতে একটু দূরে সে মাটিতে আছড়ে পড়ল। এই দেখে পুত্র একটু আশ্চর্য হল যে আমি তো ভাবলাম যে সুতোটা কেটে দিলে, যেহেতু সুতো দিয়ে বাধা আছে বলে হয়তো ঘুড়িটি উঠতে পারছে না আর তার থেকে বেশি উচ্চতায় যেতে পারে না, তাই তো আমি ঘুড়িটা আরও উচ্চতায় যাওয়ার জন্য সুতো কেটে দিতে বললাম, কিন্তু ফল তো উল্টো হলো। পিতা পুত্রের দিকে তাকিয়ে একটা কথা বললেন যে বাবা শোনো, কেউ সাফল্যের শিখরে যখন পৌঁছবে, সেই সাফল্যের পিছনে কারো না কারো হাত থাকে, হতে পারে ফ্যামিলি, প্রতিবেশী, বন্ধুবান্ধব, শিক্ষক। সাফল্যের শিখরে পৌঁছানোর পর যদি তাদের সঙ্গে বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, শিক্ষকের সঙ্গে সম্পর্ক যদি ছিন্ন করা হয়, তাহলে তার অবস্থাও এই এই ঘুড়ির মতোই হবে। যেন সাময়িক মনে হবে যে আমি আরও বেশি সুখ পাব, কিন্তু বেশি সুখ পাওয়া যায় না, এই ঘুড়ির মতোই অবস্থা হয়। কিছুটা হয়তো উচ্চতা পাই বটে, কিছুটা সুখ পাই বটে, কিন্তু চিরকালীন সুখ সে পায় না, সে কোথাও না কোথাও আছড়ে পড়ে, আবার ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই এই ভিডিও থেকে আমরা এটুকু শিক্ষা নিতে পারি যে আমরা যে যেখানেই সর্বোচ্চ শিখরে পৌঁছায় না কেন, সাফল্য অর্জন করি না কেন, আমরা যাতে অন্যদের অবদানটা ভুলে না যায়। সে যে কোনো রূপ অবদান হতে পারে, সে বড়দের অবদান হতে পারে, পিতা বা পিতার অবদান হতে পারে, মাতার অবদান হতে পারে, ভাই বোনের অবদান হতে পারে, আত্মীয় স্বজনের অবদান হতে পারে, শিক্ষকের অবদান হতে পারে, আমরা যাতে অন্যদের অবদানটা ভুলে না যাই, যতই উঁচুতে উঠি না কেন, যতই সাফল্য অর্জন করি না কেন, কারণ ওই সাফল্যের পিছনে কারো না কারো কিন্তু হাত রয়েছে, কেউ না কেউ তাকে সাহায্য করেছে। অর্থাৎ আমাদের এই ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতেই হবে।